आमी नेबो ना इबार आमी नेबो आमाके दाओ आमी नेबो बोलछी तो ना आमी नेबो आमी नेबो ना इबार आमी नेबो आमाके दाओ आमी नेबो बोलछी तो ना आमी नेबो ना इबार आमी नेबो आमाके दाओ आमी नेबो बोलछी तो ना आमी नेबो आमी ना आमी उफ ए दुटो के निये आमी आर पारी ना এই চুপ করো তোমরা শান্ত হও কেয়া তুমি তো বড় তুমি তোমার ছোট বোন নেহাকে মোবাইলটা দিতে পারছ না মা নেহা তো সব সময়ই মোবাইলটা নিয়ে বসে আছে আমি তো বাবা আসার আগেই একবার মোবাইলটা নিই দেখো কেয়া নেহা তো তোমার থেকে ছোট আর তোমার আবার আলাদা করে মোবাইলটা কিসের প্রয়োজন সেই তো বাচ্চাদের মতো সব কার্টুন ভিডিও দেখবে তুমি এখন কলেজে পড়ছো তোমার কি আর কার্টুন দেখার বয়স আছে পরিষ্কার করে বলো না মা যে মোবাইলটা তুই নিস না তুমি আবার বয়স টয়স নিয়ে কেন পড়লে কার্টুন দেখার কোনো বয়স নেই আমার তো কার্টুন দেখতে বেশ ভালোই লাগে আর এখনকার কার্টুনগুলো থেকে অনেক নৈতিক শিক্ষাও পাওয়া যায় কেয়া মোবাইলটা তার ছোট বোন নেহার হাতে দিয়ে সেই রুম থেকে বেরিয়ে গেল আর নেহা মনের আনন্দে আবারও কার্টুন দেখতে শুরু করে দিল প্রায়শই এই দুই বোনের মধ্যে কার্টুন ভিডিও দেখা নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হতো কিন্তু ছোট বলে জিত সর্বদা নেহারই হতো কেয়া এখন কলেজে পড়ে কিন্তু সে কার্টুন দেখতে খুব ভালোবাসে কার্টুন দেখা নিয়ে সে বাড়িতে অনেকবার বকাঝকা খেয়েছে কিন্তু তাতেও সে কার্টুন দেখা বন্ধ করেনি একদিন নেহা ঘরের মধ্যে একা বসে কার্টুন ভিডিও দেখছিল ঠিক সেই সময় নেহার মা চলে আসে একি নেহা তুমি এটা কিরকম কার্টুন দেখছো এক্ষুনি বন্ধ করো এসব এসব কার্টুন কারা বানায় নেহার দেখা সেই কার্টুন ভিডিওটি তার মায়ের দৃষ্টিকটু মনে হয় তার মা ভাবে এই ধরনের কার্টুন নেহার মনের মধ্যে অন্যরকম প্রভাব ফেলতে পারে তাই তার মা নেহার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় দাঁড়াও তুমি তোমার ব্যবস্থা হচ্ছে আজ আজ আসুক তোমার বাবা আজ থেকে তুমি আমাকে না বলে মোবাইলে হাত দেবে না মা মা ছেড়ে দাও ছেড়ে দাও আমি আর মোবাইলে হাত দেব না আর কার্টুনও দেখব না আমি মা তুমি যতই কান্নাকাটি করো এই ফোন তোমাকে আর দেব না আমি আর যতক্ষণ না বাবা আসে তুমি এই ঘরেই বন্দী হয়ে থাকবে এটাই হবে তোমার শাস্তি নেহার মা সেদিন তার উপর প্রচন্ড ক্রুদ্ধ হয়ে যায় এরকম রাগ এর আগে সে কখনো করেনি কথা মতো নেহাকে সেই ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয় মা মা আমি আর ফোন নেব না দরজাটা খুলে দাও আমার বন্ধ ঘরে থাকতে খুব ভয় লাগে কখনো না এটাই তোমার শাস্তি নেহাকে ঘরের মধ্যে বন্ধ করে দেবার সাথে সাথেই বাড়িতে লোডশেডিং হয় ঘরের লাইট বন্ধ হয়ে যায় সেই অন্ধকারের মধ্যে নেহা ভয় পেয়ে গিয়ে দরজার দিকে দৌড়ে আসতে থাকে আর সে পা পিছলে পড়ে যায় ভীষণ জোরে আওয়াজ হয় মা নেহা কি হলো কিসের আওয়াজ হলো নেহার মা ঘরের মধ্যে ঢুকে দেখে নেহা অজ্ঞান হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে নেহা মাথায় আঘাত পেয়েছে ঘরের মেঝেতে কাঁচের টুকরো পড়ে আছে আর নেহার পায়ের মধ্যে কাঁচের টুকরো লেগে অনেকটা ক্ষত হয়েছে রক্ত যেন পা দিয়ে থামতেই চাইছে না নেহার মা কিছু ভেবে না পেয়ে অ্যাম্বুলেন্সকে কল দেয় এখন নেহাকে শহরের নিকট একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে নেহার বড়দিদি কেয়া এবং তাদের বাবা গিয়ে হাজির হয়
কিন্তু তখন রাত প্রায় 11টা। হাসপাতালে কোনো ডাক্তার ছিলেন না নেহার চিকিৎসার জন্য। একি একজনও ডাক্তার নেই এখানে? এটা কি করে হয়? এখন আমার মেয়ের চিকিৎসার কি হবে? দেখুন, আপনি শান্ত হন। একজন স্পেশালিস্ট ডক্টরকে খবর দেয়া হয়েছে, তিনি এক্ষুনি চলে আসবেন। ঘড়ির কাঁটা টিক টিক করে চলতে থাকে। রাত প্রায় 11:30 হয়ে যায়। তখনও ডাক্তারবাবু এসে পৌঁছায়নি। হঠাৎ অন্ধকার দিক থেকে কাউকে যেন ছুটে আসতে দেখা গেল। একটু দেরি হওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আসলে কি? আসলে কি? আপনারা ডাক্তাররা এতটা কেয়ারলেস কিভাবে হতে পারেন? আপনি কি বুঝবেন একজন শিশুর কিছু ঘটে গেলে একজন মায়ের মনের অবস্থা কি হয়? আপনার নিজের বাচ্চা তো আর চিকিৎসার জন্য হাসপাতালে পড়ে নেই। আপনি যদি একটু শান্ত হন তাহলে আমি আপনার বাচ্চার চিকিৎসা করতে পারি। আমি আপনাকে এতগুলো কথা বললাম আর আপনি এতটা নির্দয়, আপনি কি করে হতে পারেন? ডাক্তারবাবু নেহার মায়ের কথায় কান না দিয়ে সোজা সেই রুমে চলে গেল নেহার চিকিৎসার জন্য। অন্যদিকে নেহার বাড়ির লোকজন গেটের বাইরে দাঁড়িয়ে থাকে আর নেহার মা কাতর স্বরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু সেই রুম থেকে বেরিয়ে পড়েন আর নেহার মাকে এসে বলেন, এই যে শুনুন, আপনার মেয়ে এখন ভালো আছে, তবে মাথায় আঘাতের জন্য ওর চুলগুলো কেটে ফেলতে হয়েছে। আমার আমার একটু তাড়া আছে, আপনাদের যা জিজ্ঞাসাবাদ আমার অ্যাসিস্ট্যান্ট রঘুকে করতে পারেন। আমি আমি আসি। হ্যাঁ, ডাক্তারবাবু প্রায় এক দৌড় দিয়েই সেখান থেকে চলে যায় আর সাথে সাথে সেই রুম থেকে অ্যাসিস্ট্যান্ট রঘু বেরিয়ে আসে। এই যে রঘু, এই ডাক্তারবাবুর এত তাড়া কিসের? ঠিক করে উত্তর না দিয়েই চলে গেলেন। আপনারা খুবই ভাগ্যবান যে আপনাদের মেয়ের চিকিৎসা এই ডাক্তারবাবু করেছেন। আজ পর্যন্ত উনি যাদের চিকিৎসা করেছেন সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, শুধুমাত্র নিজের। কি হলো রঘু, থামলে কেন? বলো সবটা পরিষ্কার করে। ডাক্তারবাবুর একটি মাত্র পুত্র সন্তান, আজ বিকেলে তার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাসপাতালে আনতে আনতেই তার মৃত্যু হয়। ডাক্তারবাবু তার কলিজার টুকরো নিজের ছেলেকে হারান। ওই রকম মানসিক অবস্থা নিয়েই আপনার মেয়ে চিকিৎসা করেন ডাক্তারবাবু। একটি ফোন করে বলতেই ডাক্তারবাবু চিকিৎসার জন্য রাজি হয়ে যান, আর আপনি রাগের মাথায় ওনাকে কি সব যাতা বলে গেলেন। ডাক্তারবাবুর তারার কথা বলছিলেন না? ওনার নিজের ছেলের মৃতদেহ যা এখনো সৎকার হয়নি, তাই জন্যই তিনি দৌড়ে বেরিয়ে গেলেন শ্মশানের দিকে। নেহার মা নিজের করা ভুল বুঝতে পারল আর সে অঝরে কাঁদতে শুরু করল। মনে রাখবেন, সম্পূর্ণতা যাচাই না করে কখনো কাউকে দোষারোপ করবেন না। রাগের মাথায় এই ভুল আমরা প্রায়শই করে থাকি। হয়তো পরিস্থিতি অনুযায়ী সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু রাগের মাথায় বলে ফেলা কথার আঁচর রয়েই যাবে। পরদিন নেহা তার পরিবার সহ বাড়িতে ফিরে আসে। এর পর থেকে নেহা অনুমতি ছাড়া কখনো মোবাইলে হাত দেয়নি আর বড়দিদি কেয়ার সাথে কখনো তার ছোট বোন বা বাড়ির লোকের সাথে কার্টুন দেখা নিয়ে ঝামেলা হয়নি। নেহা প্রথমে বন্ধ ঘরে থাকতে ভয় পেত, কিন্তু এখন তার মাথায় চুল না থাকার কারণে সেই বন্ধ ঘর আজ তার খুব প্রিয়।